বলিউড ইন্ডাস্ট্রিতে এরই মধ্যে নিজেদের জায়গা করে নিয়েছেন কিয়ার আদবানি, কৃতি শ্যানন ও জানবে কাপুর। এখন তারাই দর্শকদের আগ্রহের কেন্দ্রে। তাদের পর নতুনদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময়ী বলা হচ্ছে অনন্যা পাণ্ডেকে। পিছু পিছু আরও তিনজন আসছেন যারা দ্রুত প্রভাব বিস্তার করছেন বলিউডে। রাশমিকা মান্দানা, তৃপ্তি দেমুরি ও শর্বরী ওয়াক, এই তিন নায়িকাকে বলা হচ্ছে বলিউডের ভবিষ্যৎ। আগামী দিনে তাদের দিকেই নজর থাকবে ইন্ডাস্ট্রির। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রাশমিকা প্রতিষ্ঠিত নাম হলো বলিউডে তার লড়াই সম্প্রতি শুরু হয়েছে। পুষ্পার সাফল্য তাকে ভারত জুড়ে জনপ্রিয়তা দিয়েছিল, পরে রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমেল সেই জনপ্রিয়তার পারদ আরো বাড়িয়েছে। রাশমিকার হাতে আছে সালমান খানের সঙ্গে সিকান্দার সিনেমা, আয়ুষ্মান খুরানার সঙ্গে থামার মুখ্য চরিত্রেও থাকছেন। এছাড়া পুষ্পা দা রুল মুক্তি পেতে চলেছে ডিসেম্বর মাসে, যা দিয়ে আবারও ঝড় তুলবেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেও বিজয় দেবরাকান্নার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে আগ্রহ রয়েছে ভক্তদের মধ্যে। সম্প্রতি সাইবার ক্রাইমের বিরুদ্ধে ভারত সরকারের প্রচারে বিশেষ দূত করা হয়েছে রাশমিকাকে। রণবীর কাপুর রাশমিকার অ্যানিমেল মোড় ঘুরিয়েছে তৃপ্তি ক্যারিয়ারেরও। ছুটিতে এসেছে এক গুচ্ছ সিনেমা, পহেলা নভেম্বর মুক্তি পাবে কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলাইয়া 3। হাতে রয়েছে অনুরাগ বসু পরিচালনায় কার্তিকের সঙ্গে রোমান্টিক কল্পের আরেকটি সিনেমা। বিশাল বরদাসের পরিচালনায় শাহিদ কাপুরের সঙ্গেও একটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। অ্যানিমেলের সিকুয়েল অ্যানিমেল পার্কেও দেখা যাবে তৃপ্তিকে। এছাড়া প্রভাসের সঙ্গে স্পিরিট, ধানুষের সঙ্গে একটি সিনেমা ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ধারাক টুতেও কাজ করার কথা রয়েছে তার। আউটসাইডার হয়েও বলিউডের বিভিন্ন ক্যাম্পে জায়গা করে নিয়েছেন তৃপ্তি। অ্যানিমেলের সাফল্যের পর বেড়েছে তৃপ্তির ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সংখ্যা। প্রাইম ভিডিওর দ্য ফরগটেন আর্মি আজাদেকে নিয়ে সিরিজ দিয়ে অভিনয় শুরু করেছিলেন শর্বরী, পরে পরবর্তায় বান্টি আর বাবলি 2 দিয়ে সিনেমায় পা রাখেন। তবে বক্স অফিসে মুঞ্জিয়া চমকপ্রদ ব্যবসা করার পরই নজর কাড়েন শর্বরী। এর আগে সহকারী পরিচালক হিসেবে একাধিক সিনেমায় পর্দার পেছনে কাজ করেছেন। আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে নেটফ্লিক্সের মহারাজ সিনেমাতেও নজর কেড়েছিলেন শর্বরী। আপাতত যশরাজ স্পাইন ইউনিভার্সের অন্যতম মুখ তিনি। আলফা মেল হিরো চিরাচরিত ধারণা ভেঙে আলিয়া ভাটের সঙ্গে অ্যাকশনে নামছেন শর্বরী। তারকা সন্তান নন তাদের কেউই, তবে অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শকের কাছে নিজেদের প্রমাণ করেছেন। অ্যাকশন থেকে কমেডি কিংবা রোমান্টিক, একাধিক ঘরানার সিনেমায় ক্রমশই বলিউডে ভরসার নাম হয়ে উঠছেন রাশমিকা, তৃপ্তি ও শর্বরী। দেখা যাক শেষ পর্যন্ত কে হয়ে ওঠেন এই প্রজন্মের বলিউড ডিভা। মারিও সেন, শোবিজ টুনাইট।